পাইছো নাই আসলে আমি আহি এটা জেনারেল ফিল্ডত পাইছো মানে সমন্বয় ক্ষেত্র গোলাঘাটর তার আসলে 29 তারিখে আজি সাহিত্য উৎসব হবলে গৈ আছে আপনার দেখবই গম পাইছিলে মই আগতটা ভিডিও দিছিল আর তাতে এটা আমি আহি পাইছো আর দেখাই দিম এটা ইয়াত কি কি আয়োজন চলিছে কেনেকা ধরনের কি ইয়াত আয়োজন চলিছে সকল দেখাবো এই ইয়াতে দিলীপ দাসে দেখছে নয় আর এটা আমার রব কথা পাতি আছো রব আছে কাম ইয়াত দিলীপ দা কি খবর ভাল ভাল এয়া দিলীপ দা আছে আর কেন চলছে পুরা মানে তীব্র গতিত কাম চলি আছে ন পুরা ওকে প্যান্ডেল কাম পুরা চলি আছে ঠিকই আছে আমি মানে আজি অ্যাকচুয়ালি আহি চালু মানে কিবা কামৰ কাৰণে আহিব পৰা নাছিলোঁ আজি আপোনাক দেখাই যাম ইয়াত আমাৰ যি সাহিত্য উৎসৱ হবলৈ গৈ আছে 29 তাৰিখৰ পৰা মানে পুরা কাম চলি আছে আজি খবরটা লব আহিলো দিলীপ দা আহিছে আর ইয়াতে গোটেখিনি দেখাই আছে ইয়াতে দোকানৰ কাৰণে বনি আছে সব ন গন্ধ সব স্টল সব সব স্টল গন্ধ হয় এটা কল গন্ধ গন্ধ হে হব আরে স্যার পুরা একদম মানে ব্যস্ত মানে পশ্চিম সভাপতিও আহি আছে আর এই সব এবু এবু কি হব ইয়াতে এবু সব স্টল স্টল হয় মানে হেৰি হয় গোটেখিনি ব্যস্ত হয়ে আছে পুরা কাম বনত একদম ব্যস্ত পুরা দেখিছে এটা মানে প্রায় শেষ হয়ে আছে যিখিনি ইয়াত স্টলৰ কামখিনি চলি আছে গোটেখিনি দেখাই আছো আমি আর আসলে কি হয়েছে যি আমার এই সাহিত্য উৎসব আসলে গ্রন্থমেলাত হবলৈ গৈ আছে ইয়াত বিশেষকৈ আমাৰ যি পশ্চিম গোলাঘাট সাহিত্য সভা আছে তাৰ সকলোখিনি কাৰ্যকৰ্তাই খুব এটা কষ্ট কৰি আছে আৰু বিশেষকৈ যিসকল মহিলা আছে মহিলাসকলে মানে আপোনাৰ আজি এমাহমানৰ পৰাই কি হৈছে তেওঁলোক পুৰা ব্যস্ত হৈ আছে আৰু তেওঁলোকে ঘৰুৱা কাম কাজৰ উপৰিও মানে এই গ্ৰন্থ উৎসৱৰ কাৰণে মানে পুৰা বিজি হৈ আছে আমি এটা পিছপিনাহে পাইছো আৰু ইয়াত এতিয়া বৰ্তমান ইয়াত মানে কাম কৰা মানুহ আছে হয় হয় দাদাই ক'লে যে আজি মানে পুৰা বনাই ঢুকাইছে কি বনাই ঢুকাইছে ইয়াতে ইয়াৰে হাঁহ মাংস হাঁহ মাংস পুরা একদম মানে মানুষজন ধুনিয়া যেনকে মানে মাংস তেনকা ধুনিয়া ভোজন লাগিছে ধুনিয়া বনি আছে আর এদিন দেখছে নয় পুরা খানা বনি আছে আর কলে যে বোলে মানুষখিনি ইমান কষ্ট করে আছে হয় হয় বোলে কাম কর মানুষখিনি আজি ভাত কেটামান একেলগে একেলগে খাওয়া ভালে হল আমিও আহি পালো আজি আর আর দেখছে নয় এপিনে মানে খাদ্য মানে তেওঁলোকে বনাই আছে আসলে ইয়াত যিসকলে লাগি আছে আর ইয়াত যিখিনি মানে মানে পেন্ডেলর কাম করে আছে যিখিনি স্টলখিনি বনাই আছে সকলো আসলে খাদ্যটো ইয়াতে বনায় আর মানে দাদাহতর পর রাতেপা পাই থাকে ইয়াতে আর আজ আমিও আহিল অকমান জুটি লোক আর যখন কোথায় এই সমন্বয় ক্ষেত্র দেখছে নয় এবার আমার সমন্বয় ক্ষেত্র এইদরে বহু ধুনিয়া ধুনিয়া চিত্র অঙ্কন করে থাকে মানে সরকে আপনার দেখা দিচ্ছি মানে গ্রন্থমেলা হব গৈ আছে জানো ঠিকই আছে বঢ়িয়া পুরা মানে যখন গোটেখিনি খাওয়া হয়ে গেল খালো যিখিনি কাম করে আছে আর মানে দাদাহত আসলে দুপুরিয়া আহার গ্রহণ করলে ধুনকে আর বাকি এটা আর রাত কাম চলি থাকবে চলে বড়িয়া সবাই সহযোগ করে আছে আর এটা দেখি যখন পশ্চিম গোলাঘাটের মহিলা কিনা কুড়াশ প্র্যাকটিস আর আমার মাজ দেখি আহি আছে মানে বহুত কষ্ট করে আছে আসলে ঘুরি আছে রব আজি কত কত গেল সেইখিন আহি আছে পুরো ব্যস্ত হয়ে আসলে একদম আহি পাইছে এইমাত্র ন এইমাত্র আহি পাইছে মানে আহি পাইছি ওকে বরপথার গেছিল সরুপথার গেছিল হয় বরপথার লাভলীনা বরগোহাই তেওঁৰ পিতৃমাতৃক নিমন্ত্রণ জানালো আর সরুপথারর নয়নমণি শইকীয়ার পিতৃমাতৃক নিমন্ত্রণ জানালো সরুপথার মহাবিদ্যালয়ত সোমালো সোমাই করে আহি এতিয়া ইয়াত ফিল পাইছো ইয়ার জোরদার কাম চলি আছে এয়া হৈছে মানে হেমাবা আর এপিনে স্নেহ করে দিছো মালাবা গতিকে মানে মানে বাহত মানে পুরা ব্যস্ত হয়ে আছে আর মানে পুরা একদিন আমার রোবলে সময় নাইকিয়া হৈছে গতিকে আমি মানে অতিথি নিমন্ত্রণত ব্যস্ত হয় বাকি কারুকার্যতো আমি
সমাধান কৰাত ব্যস্ত হৈ আছো গতিকে 29 তাৰিখৰ পৰা হবলগীয়া গ্ৰন্থমেলালে সকলো আমন্ত্ৰণ জনাইছো আৰু 29 তাৰিখে 5000 ছাত্ৰ-ছাত্ৰীৰ যিটো সমাৱেশ আমি ইয়াত কৰাবলৈ চেষ্টা কৰি আছো সেইটো এটা বিশাল আয়োজন ইতিহাস হব অকল গোলাঘাটতে নহয় চাগে সমগ্ৰ অসমতে এটা ইতিহাস সৃষ্টি হব গতিকে তেনেকুৱা এটা পৰিৱেশ চাবলৈ আপোনালোক আহক আপোনালোকৰ সন্তানক আনক আৰু 1 ডিচেম্বৰত নাৰী দিৱস সেইদিনাখনো আমাৰ তেনেকুৱা এটা সমাৱেশ হব সকলোৱে অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ বিভিন্ন মহিলা সাহিত্যিকসকল আমাৰ মাজত সেইদিনাখন উপস্থিত থাকিব গতিকে সেইদিনাখনো আমি গোটেই দিনটো আমি নাৰী দিৱস হিচাপে উদযাপন কৰিম গতিকে সকলোকে আমি আমন্ত্ৰণ জনাইছো আৰু 3 ডিচেম্বৰ আমি শিশু দিৱস শিশু দিন হিচাপে আমি উদযাপন কৰিম গতিকে আমাৰ গোলাঘাট জিলাৰ সকলো মইনা আমাৰ মাজত উপস্থিত থাকিব সেইদিনাখন আমাৰ বিভিন্ন ধৰণৰ প্ৰতিযোগিতাও আচলতে হ'ব আমাৰ মেগা আৰ্ট কম্পিটিশ্যন আছে সাধু কোৱা প্ৰতিযোগিতা আছে আৰু লগতে ঠাইতে লিখা কবিতা আৰু বিভিন্ন ধৰণৰ প্ৰতিযোগিতা আচলতে সেইদিনাখন অনুষ্ঠিত হ'ব গতিকে আপোনাৰ সন্তানক লৈ আহক আৰু সেইদিনাখন সেই অনুষ্ঠানত আমাৰ অংশগ্ৰহণ কৰক আৰু লগতে আপোনাৰ সন্তানক আমাৰ এই অনুষ্ঠানলৈ আনি এখন গ্ৰন্থ হাতত তুলি দিয়ক সেয়াই আমাৰ অনুৰোধ হয় বাহঁতৰ পৰা ব্যস্ত হৈ আছিলে আৰু আচলতে আজি অকণমান সোমাই গ'লো ইয়াত আহি এপাক আৰু সকলোকে 29 তাৰিখে লগ পাম ন মানে যোনটো 5000 শিশুলৈ আহিব আৰু এজন মই দেখুৱাই দিছো যান দা পৰা একদম ব্যস্ত হৈ আছে আকৌ ক'ত বা ওলাই গৈছিলে আমাৰ মানে পেকেট তেজা মানে আমাৰ মানে গোটেই বস্তুটো মানে ফাইনেন্সিয়েলটো একেটা চাই আছে হয় হয় মানে কেনেকুৱা মানে একদম কওকচোন সব ঠিকে আছে সব ঠিকে চলি আছে হয় মানে ভাল এটা মানে ভাল এটা মানে ভাল বাৰ্তা যাব আৰু বাৰ্তা যাব এবাৰ ভাল হৈছে বনোৱা হৈছে খোৱা হৈছে আসলে মানে যিসকল মানে ইয়াত কাম কৰি আছে সকলো কাৰণে দেখিছেনে এওঁলোকে একদম ওপৰত উঠিহে কাম কৰি আছে দেখিছেনে গতিকে আজি আহি পেলাই আমিও অকণমান টেষ্ট কৰি দিলোঁ ইয়াত আহি আৰু মানৱদাই আৰু লগতে আমাৰ মানে জানদাই আজি ধুনীয়া খানা এটা খুৱাই দিলে আৰু খুব ভাল লাগিলে আৰু আমি এতিয়া দুপৰীয়া দুপৰীয়া সদায় আহিম ইয়াতে হ'ব হৈ থাকিব এতিয়া আৰম্ভ হৈছে আৰম্ভ হৈছে আৰু গতিকে খানাটো আয়োজন কৰিলেহে গোটেইখিনি গোট খোৱা হয় আৰু আচলতে ভাল লাগে গোটেইখিনি কাম এটা চলি থাকে গোটেইখিনি আহিলে আৰু আমাৰ গোলাঘাটত এনেকুৱা এটা মানে ভাল অনুষ্ঠান এটা যেতিয়া হ'বলৈ গৈ আছে আমাৰ সকলোৰে সহযোগিতা আছে শুভকামনা আছে যাতে আমি এটা খুব সুন্দৰ অনুষ্ঠান ইয়াত মানে ৰাইজে দেখা পায় আৰু আপোনালোকো আহিব গতিকে আপোনালোককো ধন্যবাদ জনালো আহক সকলোৱে আহক গোলাঘাটত হেৰি চক গ্ৰন্থমেলা চক অকল গ্ৰন্থমেলাহে পাব অকল গ্ৰন্থমেলা কিতাপ অকল কিতাপৰ যি আমাৰ এখন গ্ৰন্থৰ সমুদ্ৰ হ'বলৈ গৈ আছে আৰু আপোনালোককো ধন্যবাদ জনাইছো ইমান দেৰি ভিডিঅ'টো চাই থকাৰ বাবে আৰু লগতে আকৌ নতুন এটা ভিডিঅ'ত লগ পাম বাই বাই